সিরাজগঞ্জে পিঠা উৎসব ও প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় দেশি বাহারি রকমের পিঠা নিয়ে অংশ নেন জেলার বিভিন্ন স্থান থেকে আসা নারী উদ্যোক্তারা। এই উৎসব ও প্রতিযোগিতার মাধ্যমে হারিয়ে যাওয়া বিভিন্ন পিঠাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। বাঙালির হাজার বছরের ঐতিহ্যের সাথে মিশে আছে বাহারি রকমের পিঠাপুলি। আভমান বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে সিরাজগঞ্জে অনন্যা শীতকালীন পিঠা উৎসব ও প্রতিযোগিতার আয়োজন। অনন্যা ম্যাগাজিন এবং লবি রহমান কুকিং ফাউন্ডেশনের আয়োজনে শহরের গৌরী আরবান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পিঠা প্রতিযোগিতায় অংশ নেন 22 জন নারী উদ্যোক্তা। আমরা যখন যে পিঠা বানাবো সেই পিঠা দিয়ে ডেকোরেশন করব, এটা আমি আজকে শিখতে পেলাম। চেষ্টা করেছি পুরোনো দিনের ঐতিহ্যবাহী কিছু পিঠাগুলোকে প্রেজেন্টেশন করার জন্য। মেয়েরা যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে, ওরা তো শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, যদি পাশাপাশি এগুলো ঘরোভাবে শেখে আমার মনে হয় যে প্রত্যেকটা পরিবারে সুখে শান্তিতে ভরে আসবে। নারী উদ্যোক্তা তৈরিতে এমন উদ্যোগের প্রয়োজনীয়তার কথা জানান স্থানীয় নারী ভাইস চেয়ারম্যান। সিরাজগঞ্জের নারীরা উদ্যোক্তা তৈরি হবে এবং আমাদের সিরাজগঞ্জের এই পিঠার যে সংস্কৃতি রয়েছে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, সেই প্রত্যাশা রাখছে, এবং আমাদের নারীদেরকে, সিরাজগঞ্জের নারীদেরকে উদ্বুদ্ধ করবে সেটি আমার প্রত্যাশা। পিঠাপুলির বাণিজ্যিক প্রসারে এমন আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করেন প্রতিযোগিতার বিচারকরা। বাংলাদেশে এই ধরনের ফুড ইন্টারন্যাশনাল লেভেল ডেফিনেটলি ইট ইজ এ বিগ উইনার। এইভাবে তারা যদি উদ্যোক্তা হতে পারে রান্না শিল্প নিয়ে বাণিজ্যিকভাবে যারা কাজ করতে চান, এমন প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি হয় বলে মনে করেন আয়োজকরা। মহিলা উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওনাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমরা এটা প্রতি বছর করতে চাই। এখানে 30টি স্টল রয়েছে, বেশিরভাগই নারী উদ্যোক্তা, আমরা ওনাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রতিযোগিতায় পুলি, দুধপুলি, মাংসপুলি, পাটিসাপটা, চিতই, নকশি ও হৃদয় হরণ সহ নানা রকম বাহারি পিঠা নিয়ে অংশ নেন উদ্যোক্তারা। সাবরিনা হাসান, চ্যানেল আই।